हेलो स्टूडेंट्स, यू आर वाचिंग इंग्लिश गाइड एंड माय नेम इज गौतम मंडल। आज के वीडियो ते आमरा द पोएट्री ऑफ आर्ट जा लिखे थे जॉन किट्स से कवितार किछु बड़ क्वेश्चन निये आलोचना करब। तो चलो शुरू करा जाक। ताहले आमादेर फर्स्ट क्वेश्चन टा होलो आइडेंटिफाई द वॉइस ऑफ पोएट्री ऑफ आर्ट इन द पोएम, अर्थात এই যে কবিতায় সেই কবিতাতে যে ভয়েসটা আছে সেই ভয়েসটা কার সেটা খুঁজে বের করতে হবে। সেকেন্ড পার্টে আছে হাউ ডাজ কিডস এস্টাবলিশ ইটস কন্টিনিউটি থ্রু দিস ভয়েস। এখানে বলেছে কবি প্রকৃতির যে চলমানতা সেই চলমানতাকে কিভাবে প্রমাণ করেছেন বা কিভাবে আমাদের সামনে তুলে ধরেছেন সেটাকে বোঝাও। নাম্বারিং করা আছে ফার্স্ট পার্টে টু, পরের পার্টে ফোর, টোটাল সিক্স। এখানে আমরা প্রথমে নাম্বার টু এর জন্য যে অ্যান্সার সেটা দেখবো। ইন কিডস সনেট, কিডস এর যে কবিতায় বা সনেটে দ্য ডিফারেন্ট অ্যান্ড আনহার্ড অফ ভয়েস, মানে যে ভিন্ন এবং না শোনা যে স্বর অফ নেচার, প্রকৃতির যে না শোনা স্বরগুলো সেগুলো সিম্পলি মেসমারাইজ আস, সেগুলো আমাদের খুব সাধারণভাবে বলতে গেলে মুগ্ধ করে তোলে। দ্য ভয়েস অফ পোয়েট্রি অফ দ্য আর্থ, এই যে কবিতা বা এই যে ছন্দ, প্রকৃতির যে ছন্দ বা পৃথিবীর যে ছন্দের যে সুর, সেই সুর ইন দ্য পোয়েম আর অফ দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য ক্রিকেট, সেই সুরটা কার, সেটা হচ্ছে ঘাস ফড়িং এবং ঝিঝি পোকার। তো এই ছিল ফার্স্ট দুই মার্কের জন্য। এবং এরপরে হবে যে এখান থেকে কবি কিভাবে স্থাপন করেন যে প্রকৃতির যে চলমানতা সেটা চলতে থাকে। তো চলো সেটা দেখি আমরা। আবার আমাদের সেকেন্ড পার্টটা ছিল হাউ ডাজ কিডস এস্টাবলিশ, কবি কিভাবে আমাদের সামনে তুলে ধরেছে বা প্রমাণ করেছে ইটস কন্টিনিউটি থ্রু দিস ভয়েস, এই যে আওয়াজের মধ্যে দিয়ে প্রকৃতিতে চলমানতা সেটা কবি আমাদের সামনে কিভাবে তুলে ধরেছেন। অ্যান্সারটা দেখি, ইন দিস ইন দ্য অক্টেভ, মানে প্রথম যে আট লাইনে হি ব্রিংস ইন টু ফোকাস দ্য মেরি ট্রিলিং অফ এ গ্রাস হপার। প্রথম আট লাইনে কবি আমাদের সামনে তুলে ধরেছে কি, যে একটা ঘাস ফড়িং এর এদিক ওদিক ঘুরে বেড়ানোর ছবি। ইট কিপস গোয়িং দ্য সিজলেস মেলোডি অফ নেচার, এটা কি করে যে এই যে আমাদের অসমাপ্ত বা না থেমে যাওয়া যে গান, প্রকৃতির গান, সেটাকে ক্রমাগত চালিয়ে নিয়ে যেতে থাকে। ওয়েন যখন দ্য সিয়ারিং সামার সাইলেন্সেস দ্য সংস্টার, যখন এই তীব্র গরম সমস্ত গান গাওয়া পাখিগুলোকে চুপ করিয়ে দেয়, এগেইন ইন দ্য সেস্টে, তখন আবার পরের ছয় লাইনে দ্য ফ্রস্টি সাইলেন্স অফ এ সলিটারি উইন্টার ইভিনিং, মানে একটা একাকী শীতের সন্ধ্যা যখন কি করে তুষার ঝড় চারিপাশকে নিস্তব্ধতায় মুড়ে দেয়, তখন সিমস টু ওয়ার্ম আপ স্টেডি ক্রিপ অফ এ ক্রিকেট, তখন কি মনে হয় যে কোনো একটা জায়গা থেকে কোনো একটা ঝিঝি পোকার আওয়াজ চারিপাশকে উত্তপ্ত করে তোলে। দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য ক্রিকেট, মানে এই যে ঘাস ফড়িং এবং সেই ঝিঝি পোকা অ্যাওয়েকেন দ্য অ্যাপারেন্টলি ডেড মিউজিক, এরা কি করে জাগিয়ে তোলে মৃত প্রায় সেই প্রকৃতির গানকে অফ নেচার, তার প্রকৃতির এই গানকে যা প্রায় শেষ হয়ে যাচ্ছিল বা প্রায় মারা যাচ্ছিল সেই জিনিসটাকে এরা আবার কি করে নতুন করে জাগিয়ে তোলে। ডিউরিং দ্য সাইকেল চেঞ্জ, যখন প্রকৃতি তার নিজের রূপটাকে গরম থেকে বর্ষা, বর্ষা থেকে শীতের মধ্যে দিয়ে পাল্টাতে থাকে। দাস দ্য কন্টিনিউটি অফ পোয়েট্রি অফ আর্থ এস্টাবলিশড থ্রু দেয়ার ভয়েস, এইভাবেই কিন্তু তাদের আওয়াজের মধ্যে দিয়ে প্রকৃতির যে গান সেটা কি করে নিজের যে দাবি তা আমাদের সামনে তুলে ধরে। তো এই ছিল ফার্স্ট কোশ্চেন, যার অ্যান্সার আমি তোমাদেরকে দেখালাম। এবার আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখব। আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, মানে তার আনন্দ করা কখনোই শেষ হয় না। হু ইজ রেফার্ড টু অ্যাজ হি, এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে, আমরা জানি যে এখানে হি বলতে গ্রাসহপারকে বা ঘাসফড়িংকে বোঝানো হয়েছে। হোয়াই ইজ হি নেভার ডান উইথ হিজ ডিলাইটস, কেন তার আনন্দ করা কখনোই থেমে থাকে না। আচ্ছা, এবার এই কোশ্চেনের যে নাম্বার সেটা হচ্ছে 1+5, অর্থাৎ প্রথম পার্টের জন্য এক, পরের পার্টের জন্য পাঁচ। তো ফার্স্ট পার্টের অ্যান্সারটা হলো ইন কিডস সনেট, কিডস এর লেখা সনেটে দ্য পোয়েট্রি অফ আর্ট, পোয়েট্রি অফ আর্ট কবিতায় হি রেফার্স টু দ্য ইকোস্ট্যাটিক গ্রাস হপার ইন সামার, এখানে কাকে বোঝানো হয়েছে তাহলে পরিবেশ প্রেমী ঘাস ফড়িংকে, গ্রীষ্মকালে পরিবেশ প্রেমী ঘাস ফড়িংকে কবি এখানে বুঝিয়েছেন। এটা ছিল ফার্স্ট পার্ট। এবং এরপরে আমরা পরের পাঁচ নম্বর পার্টটাকে দেখব। এবার সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড পার্ট, হোয়াই ইজ হি নেভার ডান উইথ হিজ ডিলাইটস, কেন তার আনন্দ কখনোই থেমে যায় না। আচ্ছা, অ্যান্সার দ্য ডেড সাইলেন্স অফ দ্য সান বেকড নিউ মোন মিডোজ ইজ ব্রোকেন বাই দ্য মেরি ক্রিপিং
অফ দা গ্রাস হপার, এই যে সম্পূর্ণ লাইনটা এর মানে আমি ভেঙে ভেঙে বলে কি বলতে পারবো? দ্য সান বেকড নিউ মুন মেড, সূর্যের আলোয় শুকনো সদ্য কাটা ঘাসের, দ্য ডেড সাইলেন্স মানে মৃত পেড়ায় যে স্বর বা প্রায় মারা গেছে এমন কিছু স্বর, ইজ ব্রোকেন এটা ভেঙে যায়, বাই দ্য মেরি ক্রিপিং অফ দ্য গ্রাস হপার ঘাস ফড়িং এর আওয়াজে, অর্থাৎ কি বলতে পারি যে সূর্যের আলোয় শুকনো সদ্য কাটা ঘাসের মৃত প্রায় স্বর ভেঙে ওঠে ঘাস ফড়িং এর আওয়াজে, ইট কিপস ফ্লিটিং অ্যাবাউট দ্য হেজ এই আওয়াজটা ক্রমাগত ছুটতে থাকে একটা স্তূপ থেকে আরেকটা স্তূপে, ফিস্টিং অন দ্য অ্যাবান্ডেন্ট প্লেজার অফ সামার এ কি করে তার পেট পূর্তি করে এই গ্রীষ্মের বিলাসিতায় বা পরিতক্ত গ্রীষ্ম বিলাসিতায়, হিজ ভয়েস তার আওয়াজ সিমস টু সিং দ্য সং অফ সামার তার আওয়াজ যেন গ্রীষ্মের গানকে গিয়ে চলেছে, ইন এভার ইনক্রিজিং পিচ যতটা সে তীক্ষ্ণ আওয়াজ যতটা উচ্চ স্বরে পারে সে উচ্চ স্বরে গানটাকে সে গিয়ে চলেছে, ইভেন ওয়েন যখন হি ইজ টায়ার্ড যখন সে ক্লান্ত হয়ে পড়ে, আউট উইথ ফান মজা করতে করতে, হি রেস্টস বিনিথ সাম চার্মিং উইড টু এনজয় এগেইন দ্য সামার লাক্সারি সে কি করে কিছুটা যে ঘাসের নিচে বা কিছুটা আগাছার তলায় সে কি করে বিশ্রাম করে এবং সেখানে সে গ্রীষ্মের বিলাসিতাকে সে বাড়িয়ে তোলে, উইথ রিনিউড এনার্জি এবং সেই খাওয়া দাওয়া পেট পূর্তির পরে তার এনার্জিটা আরো প্রথমের থেকে আরো দ্বিগুণ হয়ে ওঠে বা পুনরায় সে প্রাপ্ত করে নেয়, সো কিট ফিল দ্যাট দ্য ইউফোরিক গ্রাস হপার নেভার ফিলস সেটেলড উইথ হিজ সামার এনজয়মেন্ট তাহলে এখানে কিডস বলতে চাইছেন যে এই যে ঘাস ফুড়ি হলোই সেটেল হয় না তার সেই মজা করা থেকে, তাহলে এই ছিল আমাদের পরের পার্টে পাঁচ মার্কের কোশ্চেন, দুটো কোশ্চেন তোমরা দেখলে, তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা আমার চ্যানেলের অন্যান্য ভিডিও আই বাটনে ক্লিক করে পেয়ে যাবে, থ্যাংকস ফর ওয়াচিং।